গৌরব গগৈ হব নাকি লোকসভার বিরোধী দলপতি? কংগ্রেসের ভিতরচরাত এতিয়া সরব চর্চা। 2024 চনের লোকসভা নির্বাচনত এনডিএ তুমুল প্রত্যাহ্বান জানার পিছত ইন্দি মিত্রজোঁটত এতিয়া বিরোধী দলপতি বাছনির বাবে মন্থন আরম্ভ হয়েছে। নাম এতিয়াও চূড়ান্ত হওয়া নাই, কিন্তু অসমৰ যোৰহাটৰ কংগ্রেসী সাংসদ গৌরব গগৈ হব পাৰে লোকসভার বিরোধী দলপতি। রাহুল গান্ধীয়ে বিরোধী দলপতির পদ অস্বীকার করার পাছত এই সম্ভাবনা প্রকাশ পাইছে। বিরোধী দলের নেতা পদর বাবে রাহুল গান্ধী সাজু নোহাত কেবাজনো কংগ্রেস নেতার নাম চর্চালে আহিছে। এওঁলোকৰ ভিতৰত কুমারী সেলজা, মনীষ তিওয়ারী আর গৌরব গগৈর নাম আছে আগশাৰী। কংগ্রেসে নিজাববীয়াক 99খন আসন আর ইন্ডিয়া এলায়েন্সে 234খন আসন লাভ করেছে। ফলাফলের পাছত কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকরও আয়োজন করে বিরোধী দলপতির নাম চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু এই আলোচনাতে রাহুল গান্ধীয়ে বিরোধী দলপতি হওয়ার প্রস্তাব নাকচ করে। কংগ্রেসের সূত্র অনুসরি দলের তিনজন জ্যেষ্ঠ নেতা ক্রমে কুমারী সেলজা, গৌরব গগৈ আর মনীষ তিওয়ারীর নাম বিবেচনা করা হয়েছে বিরোধী দলপতির বাবে। লোকসভা নির্বাচনত দলটির পুনরুজ্জীবনত উৎসাহিত হয়ে রাহুল গান্ধীয়ে উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যাকে ধরে যত দলটে নিজের শক্তিরে বিজেপিক পরাস্ত করব পারে সেই রাজ্যসমূহ কংগ্রেসের প্রত্যাবর্তনের প্রচারক অধিক গুরুত্ব দিব বিচাৰিছে। এই কারণে রাহুল গান্ধীয়ে বিরোধী দলপতি হব বিচরা নাই বলে জানিপরা হয়েছে। আর একটা কারণ হল, রাহুল গান্ধী যদি বিরোধী দলপতি হয় তো লোকসভাত অধিক সময় কটাব লাগবে আর দলের সাংগঠনিক কামক অগ্রাধিকার দিব নয়। নির্বাচনের ফলাফলের পিছত রাহুল গান্ধীয়ে অনুধাবন করেছে যে কেবল উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যাতে নহয় মধ্যপ্রদেশ, গুজরাট আর ছত্তিশগড়ের দরে গুরুত্বপূর্ণ রাজ্যত কংগ্রেসক শক্তিশালী করা ভবিষ্যতের রাজনীতির অতি গুরুত্বপূর্ণ। এনে পরিপ্রেক্ষিতত মার্জিত গৃহ আর বাকপটু গৌরব গগৈর কান্ধত দিব পারে বিরোধী দলপতির কঠোর দায়িত্ব। আনহাতে কুমারী সেলজা হারিয়ানাত কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। আনহাতে মনীষ তিওয়ারীতক লোকসভার অভিজ্ঞতার দিকত আগবাড়ি আছে গৌরব গগৈ। সেই গৌরব গগৈ লোকসভার বিরোধী দলপতি হওয়ার সম্ভাবনা অধিক বলে রাজনৈতিক মহলত চর্চা চলছে। গৌরব গগৈ হব নাকি লোকসভার বিরোধী দলপতি? কংগ্রেসের ভিতরচরাত এতিয়া সরব চর্চা। 2024 চনের লোকসভা নির্বাচনত এনডিএ তুমুল প্রত্যাহ্বান জানার পিছত ইন্দি মিত্রজোঁটত এতিয়া বিরোধী দলপতি বাছনির বাবে মন্থন আরম্ভ হয়েছে। নাম এতিয়াও চূড়ান্ত হওয়া নাই, কিন্তু অসমৰ যোৰহাটৰ কংগ্রেসী সাংসদ গৌরব গগৈ হব পাৰে লোকসভার বিরোধী দলপতি। রাহুল গান্ধীয়ে বিরোধী দলপতির পদ অস্বীকার করার পাছত এই সম্ভাবনা প্রকাশ পাইছে। বিরোধী দলের নেতা পদর বাবে রাহুল গান্ধী সাজু নোহাত কেবাজনো কংগ্রেস নেতার নাম চর্চালে আহিছে। এওঁলোকৰ ভিতৰত কুমারী সেলজা, মনীষ তিওয়ারী আর গৌরব গগৈর নাম আছে আগশাৰী। কংগ্রেসে নিজাববীয়াক 99খন আসন আর ইন্ডিয়া এলায়েন্সে 234খন আসন লাভ করেছে। ফলাফলের পাছত কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকরও আয়োজন করে বিরোধী দলপতির নাম চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু এই আলোচনাতে রাহুল গান্ধীয়ে বিরোধী দলপতি হওয়ার প্রস্তাব নাকচ করে। কংগ্রেসের সূত্র অনুসরি দলের তিনজন জ্যেষ্ঠ নেতা ক্রমে কুমারী সেলজা, গৌরব গগৈ আর মনীষ তিওয়ারীর নাম বিবেচনা করা হয়েছে বিরোধী দলপতির বাবে। লোকসভা নির্বাচনত দলটির পুনরুজ্জীবনত উৎসাহিত হয়ে রাহুল গান্ধীয়ে উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যাকে ধরে যত দলটে নিজের শক্তিরে বিজেপিক পরাস্ত করব পারে সেই রাজ্যসমূহ কংগ্রেসের প্রত্যাবর্তনের প্রচারক অধিক গুরুত্ব দিব বিচাৰিছে। এই কারণে রাহুল গান্ধীয়ে বিরোধী দলপতি হব বিচরা নাই বলে জানিপরা হয়েছে। আর একটা কারণ হল, রাহুল গান্ধী যদি বিরোধী দলপতি হয় তো লোকসভাত অধিক সময় কটাব লাগবে আর দলের সাংগঠনিক কামক অগ্রাধিকার দিব নয়। নির্বাচনের
নির্বাচনের ফলাফলের পিছত রাহুল গান্ধীয় অনুধাবন করেছে যে কেবল উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যাতে নয় মধ্যপ্রদেশ, গুজরাট আর ছত্তিশগড়ের দরে গুরুত্বপূর্ণ রাজ্যত কংগ্রেসক শক্তিশালী করা ভবিষ্যতের রাজনীতির অতি গুরুত্বপূর্ণ। এনে পরিপ্রেক্ষিত মার্জিত দৃঢ় আর বাকপটু গৌরব গগৈর কান্ধত দিব পারে বিরোধী দলপতির গভীর দায়িত্ব। আনহাতে কুমারী সেলজা হরিয়ানাত কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। আনহাতে মনীষ তিওয়ারীতকৈ লোকসভার অভিজ্ঞতার দিকত আগবাড়ি আছে গৌরব গগৈ। সেই গৌরব গগৈ লোকসভার বিরোধী দলপতি হওয়ার সম্ভাবনা অধিক বলে রাজনৈতিক মহলত চর্চা চলছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।